হ্যালো গাইস, তোমাদের এতদিনের আশা আমি জানি, এই ভিডিওটার জন্য তোমরা এতদিন অপেক্ষা করেছিলে অ্যান্ড সেটা পূরণ তো করতেই হবে। সো মাঝখানে অনেক ঘুরতে ঘুরতে গেছি, তাই জন্য কিন্তু টাইম পাইনি, তাই জন্য কিন্তু ভিডিও শ্যুট করা হয়নি। সো আজ কিন্তু আমি এখন আছি কৃতির বাড়িতে। সো ওর সঙ্গে আমার কথা হয়েছিল যে আজ কিন্তু আমরা একটা চ্যালেঞ্জ ভিডিও শ্যুট করবো, কারণ তোমরা কিন্তু অনেক কেউ কমেন্ট করে এসেছি চ্যালেঞ্জ ভিডিও করো, চ্যালেঞ্জ ভিডিও করো। তো তাই জন্য কিন্তু চ্যালেঞ্জ ভিডিও করতে চলে এসেছি। বাট হ্যাঁ, তার মধ্যে যেহেতু আমার নাম দুষ্টু চিরু, সো দুষ্টুমি একটু করতেই হবে। তো তাই জন্য কিন্তু আজকে মাথায় দুষ্টুমি চলে এসছে, একটা বদ বুদ্ধি চলে এসছে। সো ওকে আমি বলি যে চ্যালেঞ্জ ভিডিও করবো, বাট ও এখন নিচে আছে, তাই আমি ছাদে এসেছি এই রোদের মধ্যে। এখন এখন দুপুর একটা বাজে, আমি রোদের মধ্যে আছি এখন। ও জানে আজকে আমরা চ্যালেঞ্জ ভিডিও শ্যুট করবো। সো আজকে চ্যালেঞ্জ ভিডিও হচ্ছে মেকআপ চ্যালেঞ্জ অ্যান্ড বাদবাহিকতা নিজে গিয়ে ওই বলে দেবে। সো এখন যে তোমাদের বলার, তোমাদের আমি ভালো করে এক্সপ্লেন করে দিই। আজ আমি ওর উপর করবো একটা প্র্যাঙ্ক অ্যান্ড এটা হবে মানে আমার লাইফে ওর জন্য ফার্স্ট প্র্যাঙ্ক। আমি ওর সঙ্গে কোনোদিন এরকম কোনো প্র্যাঙ্ক করিনি। সো ফার্স্ট টাইম ইউটিউবে আমি আমার ভিডিও শ্যুট করছি প্র্যাঙ্ক। সো জানি না কী রিয়াকশান হবে, আশা করছি খুব 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 ভালো রিয়াকশান হবে। সো আজ ব্যাপারটা হচ্ছে, আজ যেহেতু মেকআপ চ্যালেঞ্জ করবো, মানে একটা মেকআপের ওপর কোনো চ্যালেঞ্জ ভিডিও শ্যুট আছে। মেকআপ তো করাবোই, বাট তার মধ্যে পুরো ভূত বানাবো অ্যান্ড ও সেটা বুঝতেও পারবে না, যদি চোখ বন্ধ করে থাকবে ও জানতেই পারবে না। সো জানি না কী হতে চলেছে আজকে আমার, মানে আমার কপালে আজকে কী আছে আমি নিজেও বুঝতে পারছি না। বাট হ্যাঁ, চলো আমি ভেবে নিয়েছি যে প্র্যাঙ্ক করবো, মানে করবোই। চলো বেশি ওয়েট না করে যাওয়া যাক অ্যান্ড সত্যি বলছি আজ আমি শেষ, চলো। এইগুলোই হচ্ছে কৃতির মেকআপ কিটস অ্যান্ড ও কিন্তু চিটস তো রেডি করে রেখেছিলো মেকআপ চ্যালেঞ্জের জন্য, বাট ও এইটুকুই জানে না যে আজকে ওর সাথে কী হতে চলেছে। তো জাস্ট চলো এনজয় করতে থাকো। হ্যালো গাইস, আমি চিরু, আমি কৃতি এন্ড আজকে আমরা নিয়েছি নতুন চ্যালেঞ্জ ভিডিও। তোমার এতদিনের ইচ্ছা চ্যালেঞ্জ দেখবে, তো চ্যালেঞ্জ ভিডিও চলে এসেছি অ্যান্ড বাদবাকি কথা কৃতি বলবে। চ্যালেঞ্জ ভিডিওটা কিন্তু ওই এখন চিট ফিট করেছে, কী করেছে অডিয়েন্সকে ভালো করে বুঝিয়ে দেয়। তো আজ কিন্তু আমরা একটা চ্যালেঞ্জ ভিডিও করতে যাচ্ছি। সো এটা হচ্ছে, অলরেডি তোমরা বুঝে গেছো এত মেকআপ আইটেমস কেন আছে, তো মেকআপ চ্যালেঞ্জই হবে। আর শুধু একটা এতে টুইস্ট আছে, সেটা হচ্ছে গিয়ে বল অফ চিটস। তো চিটের মধ্যে কিন্তু সব মেকআপ আইটেমসের নামগুলো লেখা আছে, আর সিকোয়েন্স ওয়াইজ একটা মেকআপও হবে না। এবার চিটে যা উঠবে ও সেটাই আমার উপর আগে ইউজ করবে। যদি কোনো কারণে ফার্স্টেই লাইনার পরে যায় আমি ওটা একটু চিন্তা আছি, তা ঠিক আছে চলো যা করবে দেখা যাবে। আর একটা টেনশন নেই, এমনি তো ভীষণ প্রফেশনাল একটা মেকআপ আর্টিস্ট। একদম, আমি চলে এসেছি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট দুষ্টু চিরু, আজ মেকআপ করাবে। চুপ কর, জানি না আজকে আমার কি মেকআপ করাতে চলেছে, মুখটার কি অবস্থা, পেন্ট করব, তাহলে পেন্ট করব, সুন্দর হবে, সাজাবো সুন্দর, ক্যানভাস তো তো সুন্দর হবে সাজাবো। তো চলো দেখি কি করে আজকে, তো চলো তোমরা এনজয় করো। সো গাইস, ওকে চোখ বন্ধ করবে, সো স্টার্ট করা যাক এবার ভিডিওটা। চলো চোখ বন্ধ করো, প্রথমে কি ওঠে গাইস দেখা যাক, জোরে বলো না তাহলে বুঝে যাবে। আমাকে আবার চিনতে হবে, আমি তো তোকে চিনিও না, আমাকে চিনতে হবে কোনটা কি ভালো করে বলি। কিন্তু আমি চ্যালেঞ্জ ভিডিও হচ্ছে না, আমি তোকে ভালো করে সাজাতে যাবে, ভালো করে সাজাবে কিন্তু, মানে আমি প্রফেশনাল কি করে বললাম ভাই। হ্যাঁ ঠিক আছে, না চোখ কিন্তু খুলবি না, এটা তোর কটা আছে তাহলে চিট 17টা মেবি 17টা হলে তাহলে আমি কটা তুলবো 10টা, যে কোনো 10টা তাই তো, কি প্রবলেম হয় তুই কি করিস, যে কোনো 10টা তাই তো, তুই করছিস এই বলছিস করছিস, সব কিছু তো বলা যাবে না, ভুলভাল করবি না কিন্তু। না আরে ভালো হচ্ছে, চ্যালেঞ্জ ভিডিও হচ্ছে ভালো বলছি না, সুন্দর করে করবি, সুন্দর করে করবো, চাপ নেই লাগছে।
চোখ খুলবি না তখন না বলবো ঠিক আছে নিজেকে দেখ তুই কতটা তোকে সুন্দর লাগছে ঠিক আছে কেটে কেটে
সো গাইস অবস্থা খুব খারাপ হয়ে গেছে, ওকে এখন মানাতে হবে, খুব বাজে কান্নাকাটি শুরু করে দিয়েছে, তো পরে আসছি। গাইস মোটামুটি এক ঘন্টা হয়ে গেল এতবার মানানোর পরেও উনি এখন কান্নাকাটি করছে। আচ্ছা ঠিক আছে, সরি সরি, ফোনটা সরা সামনে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সরি, ওরম করিস না। সো গাইস এটা হচ্ছে আমাদের কৃতি পেতনি। আচ্ছা ঠিক আছে, আর বলবো না, সরি, আর আর করবো না এরকম প্র্যাঙ্ক, ঠিক আছে? তোকে দেখে আমার হাসি পাচ্ছে লিটারেলি, বাট কষ্ট তো হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর করবো না, সরি, ফার্স্ট প্র্যাঙ্ক করলাম, কেমন লাগলো তুই বল। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ও কান্নাকাটিটা প্লিজ বন্ধ কর, বন্ধ কর। সো গাইজ ফাইনালি এক থেকে দেড় ঘন্টা হয়ে গেল, ওকে আমি বোঝালাম যে এটা প্র্যাঙ্ক করেছি, ও তো জানে প্র্যাঙ্ক করেছি, বাট ও প্রচণ্ড পরিমাণে রেগে গেছিলো, অ্যান্ড জানি যেটা ও রাগ করেনি, ও কিন্তু এটা অভিমান করেছে, এটা ওকে দেখলেই হয়তো বোঝা যাচ্ছে, কারণ ওকে আমি এতদিন ধরে চিনি। অভিমানটা করার কারণ হচ্ছে ও আমাকে প্রচণ্ড পরিমাণে বিশ্বাস করে, অ্যান্ড সেটা হয়তো আজকে একটু আমি ভেঙেছি, ও ঢপ দিচ্ছে, যাই হোক। সো আজকে ওকে আমি কিন্তু পেতনি বানিয়েছিলাম, অ্যান্ড এখন আবার ঠিক হয়ে গেছে, দেখতে পাচ্ছ মুখ টুক ধুয়ে এসছে, নাহলে কিন্তু মানে কি বলবো, প্রচণ্ড পরিমাণে চেঁচামেচি মারপিট সবই তোমরা দেখেছো, অ্যান্ড তারপর ফোন টোন আছার মেরেছে, অ্যান্ড সেটা আমি করতে পারিনি কারণ আমার ফোনটাই ও ছুঁড়ে ফেলে দিয়েছিলো খাটে। সো এই হচ্ছে ব্যাপার, সো প্লিজ আর করিস না, সরি, কথা বলতে না একটু ইন্টারেস্টেড নয় তোর সাথে। গাইস এখন অবস্থা খারাপ, বাট ঠিক আছে, একবার সাবস্ক্রাইব করতে বলে দে, এবার একটু হাস, একটু হাস, একটু হাস, একটু হাস, হে হে, পেতনি নাকি চালিয়েছিলাম আজকে, নিজের ভিডিওটা নিজে দেখবি তারপর নিজেই হাসবি, দেখবি এখন হাসছিস না তখন নিজে হাসবি। আচ্ছা হাস, হেসেছিল বল, সাবস্ক্রাইব করে দিতে, হেসে বলেছে, চল হেসে বল, সাবস্ক্রাইব করতে বল। ভিডিওটা একটু ভালো লেগে থাকলে, এই পেতনি মুখটা একটু ভালো লাগে, ইন্টারভিউ দিচ্ছিস নাকি তুই, সাবস্ক্রাইব করে দিও। সো গাইস ভিডিওটা ভালো লাগলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, বেল আইকনটা, আর অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো, কারণ জানি না ভিডিওটা কেমন কি হয়েছে, কারণ এটা একমাত্র তোমরাই বলবে, তোমাদের থেকে রিভিউটা নেবো যে কেমন কি হয়েছে। আশা করছি ভিডিওটা ভালো হয়েছে, ওর ওপর ফার্স্ট টাইম আমি প্র্যাঙ্কটা করলাম, অ্যান্ড ও সেটা জানতো না, সো একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো, অ্যান্ড আমার সত্যি খুব ভালো লাগলো, অ্যান্ড তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে থাকে সেটা বললাম সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করে দিও, অ্যান্ড চলো আজকের জন্য টাটা, টাটা, দেখা হচ্ছে হাসতে হাসতে, দেখা হচ্ছে পরে কোনো নতুন ব্লগে, কোনো ব্লগে না, এরপর ওর উপরে আবার প্ল্যান করবো, টাটা।